সুদীর্ঘ 24 বছর পর পাকিস্তান সফর করে অস্ট্রেলিয়া। অজিদের এই সফরের শুরু থেকেই পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। তবে পাকিস্তানে অস্ট্রেলিয়ার নিরাপত্তা দেখে খোদ দেশটির ক্রিকেটার থেকে শুরু করে অন্যান্য কর্তারাও সন্তুষ্ট হন। দলটির টেস্ট অধিনায়ক পেট কামিন্স জানান, দেশটিতে তার দল আছে বেশ নিরাপদে। তবে দুই টেস্ট ম্যাচ শেষ হতে না হতেই কপালে চিন্তার ভাঁজ অজিদের। নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও দেশটির অভ্যন্তরীণ অবস্থা হঠাৎই ভয়ঙ্কর রূপ বদলেছে, আর তাই এবার বদলে গেল পাক অস্ট্রেলিয়ার ম্যাচ ভেন্যু। গত বছর বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড পাকিস্তান সফরে এসেও সিরিজ বাতিল করে নিরাপত্তাজনিত কারণ টেনে পাকিস্তান ত্যাগ করে। কিউইদের সেই সিরিজ বাতিলের প্রভাব পড়ে পরবর্তী ইংল্যান্ড সিরিজেও, তারাও বাতিল ঘোষণা করে পাকিস্তান সফর। তবে পাকিস্তানকে হতাশ করেনি অস্ট্রেলিয়া, পূর্ণাঙ্গ সিরিজ খেলতেই দলটি রাজি হয় পাকিস্তানের সাথে। পাকিস্তানের ইমরান খানের সরকার বর্তমানে তুমুল চাপে, একের পর এক মন্ত্রী ইস্তফা দিচ্ছেন। পরিস্থিতি এমন যে আগামী যে কোনো দিন পাকিস্তান সরকারের পতনও হতে পারে। রাজধানী ইসলামাবাদের অবস্থা আরও উত্তপ্ত। পাকিস্তান অস্ট্রেলিয়া সাদাবলের ম্যাচ হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে, তবে ম্যাচ সেখানে হলেও ক্রিকেটারদের থাকার কথা ছিল ইসলামাবাদে। রাজধানীর এই শহর থেকে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন যে ওজি টিমকে কোনোভাবেই রাজধানীর শহরে রাখা সম্ভব হচ্ছে না দেশটির, তাই বাধ্য হয়ে ভেন্যু বদলের সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী 29 মার্চ থেকে শুরু হবে সাদাবলের লড়াই। 29, 31 এবং 2 তারিখ লাহোরের গাদ্দাবি স্টেডিয়ামে হবে 3 ওয়ানডে ম্যাচ, যেটা ICC-র ওয়ানডে সুপার লিগের অংশ। অতপর একমাত্র টি-20 5 মার্চ গাদ্দাবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে পূর্বের সূচি ও ভেন্যু অনুযায়ী তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে গাদ্দাবির এই স্টেডিয়ামেই 21 মার্চ থেকে। সাদাবলের ক্রিকেটে অস্ট্রেলিয়া দলে আসবে ব্যাপক পরিবর্তন। অস্ট্রেলিয়ার পেস থ্রোয়ী পেট কামিন্স, জস হ্যাজলেউড এবং মিচেল স্টার্কের পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েলও খেলবেন না পাকিস্তানের বিপক্ষে সাদাবলের ক্রিকেট। শেন ওয়ার্নের শেষকৃত্যের সভায় যোগ দিতে সাদাবলের সিরিজের আগে পাকিস্তান ছাড়বেন ডেভিড ওয়ার্নার। এদিকে পাকিস্তানও অজিদের বিপক্ষে সাদাবলের দুই ফর্মেটেরই স্কোয়াড ঘোষণা করেছে। বাবর আজমের নেতৃত্বে যে স্কোয়াডে রয়েছে পাকিস্তানের পূর্ণ শক্তির দল। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বেশ ভালো অবস্থায় নেই পাক বাহিনী। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে হতে হয়েছে হোয়াইট ওয়াশ, তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা হয়েছে সিরিজ। সবশেষ ঘরের মাঠে অবশ্য দারুণ ছন্দে ছিল পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচে 2টিতেই জয়, আর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। তাই অজিদের বিপক্ষে সেই ধারাবাহিকতা রক্ষায় মরিয়া থাকবে বাবর আজমের দল।